কাইসাব ওই মহিলা একজন দেশদ্রোহের স্ত্রী সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেয়া যায় না এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলি চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী এই ব্যবস্থার সহজ উপায় হলো ওর চুল কেটে দেয়া শাহনা চৌধুরী হ্যাঁ আর আমি এই নারীর সন্তান এই সেই নারী যে ২০টি বছর ধরে এই কবর আঁকড়ে ধরে আছে ২০টি বছর ধরে তার স্বামীর সন্মান ফিরিয়ে আনার জন্য মাথা ঠুকরে কাঁদছে আমি এই নারীর সন্তান আমার বাবা ইন্সপেক্টর জামান চৌধুরীর উপর যে মিথ্যে কলঙ্কের দাগ তোরা লাগিয়েছিলি সেই দাগ আজ তোর রক্ত দিয়ে ধুয়ে মুছে সব সাফ করে ফেলবো মানুষ মরে যায় আসলাম বেগ কিন্তু তার আত্মা কখনো মরে না পেতে শোন এই মাটির নিচে আমার বাবার আত্মার চিৎকার শোন বাবার জন্য একটি ছোট্ট শিশুর চিৎকার করে কান্নার শব্দ শোন চোর ঝড় তুফানের মধ্যে স্বামী হারা আমার মায়ের চিৎকার শোন চোর ভালো করে শোন আমার মায়ের চিৎকার শোন চোর আমার মায়ের কান্নার শব্দ শোন চোর বক্স নয় গোলাম কুদ্দুস গোলাম কুদ্দুস আমি তোকে আগেই চিনেছিলাম কুদ্দুস তুই নিজের ইচ্ছা এখানে আসিস নি তোকে আনা হয়েছে রাজার পরিকল্পনা মতো তোকে আমি আসলাম বেগের আসার খবর দিয়েছি জেনে শুনেই তোকে আমি ছেড়ে দিয়েছিলাম আমরা জানতাম তোর পার্টনারকে বাঁচানোর জন্যই তুই এখানে আসবি আর এও জানতাম তোর পার্টনারকে আসল পরিচয় তুই কখনো জানতে দিবি না তাই বক্স সেজে এখানে আসবি ডবল লাভের আশায় তুই তোর পার্টনারকে ধোকা দিতে পারিস কুদ্দুস কিন্তু পুলিশকে নয় ইউ আর আন্ডার অ্যারেস্ট কি ভেবেছিস তুই আমাকে নিজের পার্টনারকে বাঁচাবার জন্য বক্সে আসবে
দাঁড়াতে না পারে
Oh.